সাড়ে চারটায় উঠেছি, উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাওয়ার মতো সাজ নিয়ে নিয়েছি। এই তো আসছি, ওইদিকে দেখ। সুপ্রভাত মাই অল সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আরও একটি নিউ ধামাকা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা জানোই আমি এখন আমার ত্রিপুরা রাজ্যের বাইরে আছি, এখন আছি বর্তমানে গৌহাটিতে। তো শাড়ি পরা দেখতে পাচ্ছ, কারণ মন্দিরে যাব। গৌহাটির কোন মন্দির বুঝতেই পারছো? কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মন্দিরে যাব আজকে, সেই জন্য রেডি হয়েছি। এখন বাজে 5:30 ভোর, মানে সকাল 5:30। তো 4:30 উঠেছি, উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছি, গয়নাগাটি দেখো সব নিয়ে এসেছি, মানে মন্দিরে যাওয়ার মতো সাজ নিয়ে নিয়েছি। গতকালকেই আমরা ফিরেছি শিলং থেকে, মানে মেঘালয় থেকে, চেরাপুঞ্জি থেকে শিলং মেঘালয় ওই সাইডটা কালকে পরশু দুদিন ঘুরেছি, তারপর কালকে সন্ধ্যেবেলায় এখানে এসেছি গৌহাটিতে। তো কালকের ভিডিও অবশ্যই তোমরা দেখেছো, আর কালকে রাতে না আমি ভিডিও শেষ করার মতো আর এনার্জি পাইনি, অতটাই জার্নি হয়েছে কালকে। তো খেয়ে দিয়ে মানে ঘরে এসে স্নান করে ঘুমিয়ে পড়েছি, আর শরীর দিচ্ছিল না ভিডিও করতে, তো সেই জন্য কালকের ভিডিওটা এইভাবে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, লাস্ট মানে লাস্ট তোমাদেরকে বাই বাই বলতে পারিনি। যাই হোক, যতটুকুই পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আর আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। এখন আমরা সবাই রেডি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তাই বেরোতে পারছি না, মানে বেরোনোর কথা এতক্ষণে বেরিয়েও পড়তাম, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেলাম, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আগের ব্লগগুলো তো তোমরা অবশ্যই দেখেছো, কেমন লেগেছে জানিও, আর না দেখে থাকলে এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও। খুবই সুন্দর সুন্দর ভিডিও, মেঘালয়ের ভিডিও, চেরাপুঞ্জিতে গিয়েছিলাম, শিলং গিয়েছিলাম, ওইখানে দারুণ দারুণ ভিডিও পোস্ট করেছি, সবগুলো দেখে নাও, তোমরা ভীষণ মজা পাবে। আর আজকের দিন পুরো গৌহাটিতে ঘুরবো, জানি না বৃষ্টিতে কি করবো, বৃষ্টি না থাকলে অবশ্যই ভালোভাবে ঘুরতে পারবো, দেখা যাক কি হয়, দেখতে থাকো। বাচ্চারা এখানে খেলছে পাজেল দিয়ে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সবাই তো মোটামুটি রেডি। এই যে এই দাদাও রেডি, আর সনুর বাবাও রেডি দাঁড়িয়ে আছে। খুব বৃষ্টি হচ্ছে, খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা তো হোটেলের তিনতলার উপরে রয়েছিলাম, ওইখান থেকে নেমে এখন নিচে নেমে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ আর রাস্তাটা ভিজে হয়ে আছে, মানে বৃষ্টি হয়েছিল একটু আগে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দেখতে পেয়েছ। তো নিচে কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করলাম, এখন গাড়ি চলে এসছে, মানে ওলা আর কি, ওলা বুক করেছি আমরা, চার ফ্যামিলি চারটা ওলা বুক করেছিলাম।
তো এগুলো দিয়েই এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আর এইদিকের রাস্তাঘাটগুলো একদম বৃষ্টিতে ভেজা ভেজা, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কিছুটা জায়গা মনে হচ্ছিল যেন এটাও শিলং, কারণ কালকেই তো শিলং থেকে ঘুরে আসলাম, তো এখন মনে হচ্ছে এখনো যেন শিলংয়ে আছে, কারণ একদম ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা হয়ে আছে। আর রাস্তার পাশে জঙ্গল পাহাড়, মানে একদম কুয়াশা কুয়াশা মেঘ মেঘ দেখতে লাগছে পুরোপুরি, মানে ধরতে পারো শিলংয়ের মতোই লাগছে, কারণ শিলংয়ের থেকে তো কাছাকাছি গুয়াহাটিটা, সেজন্য মনে হচ্ছে পরিবেশটা এমন লাগছে দেখতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছো, আশা করি বুঝতেই পারছো এরকমই লাগছে। তো আমরা পৌঁছে গেলাম, এই করতে করতে পৌঁছে গেলাম এখন মন্দিরের প্রায় কাছে। তো উনি আমাদেরকে ডাকছেন ওনার দোকানে যাওয়ার জন্য, কারণ এখান থেকেই মায়ের জন্য প্রসাদ ফুল এসব নেওয়া হবে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে ওই যে নিচের দিকে তো ওভার ব্রিজের মতো সাথে তো ওলা থেকে আমরা যেখানে নেমেছি ওইখান থেকে বেশ কিছুটাই হেঁটে হেঁটে আসতে হয়েছে, মানে মন্দিরের নিচে যে দোকানগুলো আছে যেখান থেকে আমরা প্রসাদ ফুল কিনেছিলাম, ওই দোকানগুলো পর্যন্ত আসতে বেশ খানিকটা রাস্তায় মানে আসতে হয়েছে। তো সনর তো পা ব্যথা হয়ে গিয়েছিল, তো আমাদেরও হয়েছে, কিন্তু কিছু করার নেই, মাকে দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই যে দেখো সবাই এখানে এসে, যারা আগে চলে এসেছিল এখানে এসে দাঁড়িয়েছে, তো সবার সঙ্গে দেখা হয়ে গেল। আরও এক ফ্যামিলি এখনও পিছনে রয়ে গেছে, তো ওরাও আসার পর এবার এই দোকান থেকে আমরা সব কিছু নিচ্ছিলাম আর কি, যা যা প্রয়োজন ছিল। আর এখানকার একটা ব্যাপার দেখতে পেলাম, খুবই ভালো লাগলো যে প্রসাদগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করা হয়, ভীষণ সুন্দরভাবে প্রসাদগুলো প্যাকিং করা হয়, সেটা দেখে ভীষণ ভালো লাগলো। এই যে তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর করে প্রসাদগুলো প্যাকিং করা, খুব সুন্দর, তো ভীষণ সুন্দর মানে এই জিনিসটা লাগলো আমার। তো আমরা সবাই এখানে জুতো টুতু খুললাম, জুতো খুলে তারপর মানে প্রসাদ টসাদ নিয়ে তারপর মাকে দর্শন করার উদ্দেশ্যে রওনা হব এখান থেকে। তো দেখতে থাকো, আমাদের এখন জুতো রাখা হয়ে গেল, এখন একটা দোকানে ঢুকেছি, এখান থেকে প্রসাদ নিয়ে যাবো। আবার স্লিপারই কিন্তু, হ্যাঁ জামাটা তুলে ধরো। আমরা মন্দিরে পৌঁছে গেলাম, এই হচ্ছে কামাখ্যা মন্দির।
দেখলে যেন মন শরীর দুটোই জুড়িয়ে যায়। আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছে, আর লাইনটা তো প্রচুর লম্বা দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম বলে ওইখান থেকে আমরা অন্য একটা রাস্তা দিয়ে মানে বেশ খানিকটা হাঁটতে হয়েছে, কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে। তো ওই রাস্তা দিয়ে আমরা এখন চলে আসলাম একটা ছাদের নিচে, মানে উপরে ছাদ আছে টিন দিয়ে ছাউনি দেওয়া, মানে এখানে বৃষ্টি পড়বে না, আর বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, চেয়ার দেওয়া। তো এখানে আমরা সবাই এসে বসলাম। আর এখানে জানো কতক্ষণ বসতে হয়েছে? প্রায় 1 ঘন্টার মতো এখানেই বস হয়েছে। তো তখন বলছিলাম আমরা যে মানে এখানে এসে যে কত ভালো করেছি, মানে ওইখানে যদি লাইনে দাঁড়িয়ে থাকতাম 1 ঘন্টা, মানে আমরা তো আচ্ছা চলতো কোনো রকম, কিন্তু বাচ্চারা কি করে 1 ঘন্টা টাইম ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতো বলো তো? আর তাও আবার উপর থেকে বৃষ্টি পড়ছিল। তো এখন দেখো আমরা সবাই খুব সুন্দর করে এখানে বসে আছি, আর সবার মাথাতে ফুল লাগানো দেখতে পাচ্ছ, সাদা ফুল। আর এই ফুলগুলো আসার সময় আমরা কিনেছিলাম রাস্তা থেকে। তো এই ফুলগুলো সবাই মাথার মধ্যে দিয়েছি, খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর এখানে দেখো একটা কিউট বেবি, কত সুন্দর দেখো বেবিটা। তো বেবিটা এখানে মানে ওর মায়ের সাথে আমাদের সামনের চেয়ারেই বসেছিল, তো ও আরেকজনের সাথে এরকম করে কথা বলছিল, তো আমি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম। আর খুবই সুন্দর, মানে বেবিটা খুবই কিউট লাগছিল। তো আমরা 1 ঘন্টা ওই ঘরে বসে থাকার পর এখন মানে আমাদেরকে ছেড়েছে, ওই ঘর থেকে বের করেছে। তো এখন হচ্ছে যে জায়গা দিয়ে যাচ্ছি এটারও ধরো উপর দিয়ে ছাদ আছে, কোনো প্রবলেম নেই, বাইরে বৃষ্টি হলেও কোনো প্রবলেম নেই, রোদ হলেও প্রবলেম নেই, উপরে ফ্যান আছে গরমের দিনের জন্য কোনো প্রবলেম নেই, খুবই সুন্দর ব্যবস্থা এটা আমার লাগলো। কিন্তু মানে সমস্যা হচ্ছে অনেকক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা প্রায় 7 ঘন্টা এই লাইনে দাঁড়িয়েছিলাম। তো বুঝতেই পারছো সকাল ধরো 6:30 থেকে 6:45 আমরা মানে ওই রুমে গিয়ে বসেছিলাম আর কি। তো সেই থেকে আমরা বেলা 2টার সময় গিয়ে আমরা মায়ের দর্শন পেয়েছি। তো এদিকে ফোয়ারাটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো এদিকে আবার অন্যরা বসে আছে, আমরা তো বেরিয়ে পড়েছি, বাকিরা বসে আছে, তো ওরা ওয়েট করছে কখন ওরা বেরোবে। এই দেখো আমরা এবার হাঁটতে হাঁটতে এবার এখানে জ্যাম লেগে গেল, তো আমরা আবার বসে পড়লাম, মানে কয়েক স্টেপ এগোচ্ছি আবার কিছুক্ষণ বসে থাকছি। আবার ধরো ধরো বেশি হলে 4 থেকে 5টা স্টেপ আমরা এগোতে পারি, তারপরে আবার জ্যাম লেগে যায়, তারপরে আমরা আবার আমরা বসে পড়ি বা দাঁড়িয়ে থাকি, এরকমভাবে চলছে। তো এখানে এই লাইনে দেখতে পাচ্ছ আমি সবার আগে, আর সনর বাবা এখন ভিডিওটা করছে, আর এ তিনজন ওরা পিছনে, আমার পিছনে, আমি সবার আগে। তো এদিকে মানে ফোয়ারাটা ভীষণ ভালো লাগছে, এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে ফোয়ারার সিস্টেম করেছে, সেটা দেখে দেখে বলতে পারো আমরা মোটামুটি সময় কাটিয়েছি। আর ভীষণ মানে কথা তো চলছেই, কথা বলে বলে আরও টায়ার্ড হয়ে পড়েছি। তো বেশি কষ্ট হচ্ছিল বাচ্চাদের জন্য, আমাদের কথা তো বাদই দাও, বাচ্চারা খুব কষ্ট পেয়েছে, না খেয়ে সে সকাল 6টা থেকে না খেয়ে শুধু 2টো করে বিস্কুট খাইয়ে এনেছিলাম বাচ্চাদের, তো ওরা না খেয়ে এতক্ষণ থাকছে, মানে ওদের ধন্য। তো আমাদের কষ্টর কথা বলছি না, আমরা তো ধরো মায়ের দর্শনে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে মাকে দেখতে হলে, তো সেটা কোনো ব্যাপার না, শুধু বাচ্চাদের জন্যই কষ্ট হচ্ছিল। তো এখন আমরা ধরো সবাই মিলে একজন আরেকজনের সাথে কথা বলে বলে, কেউ মোবাইল দেখে, কেউ গল্প করে, এরকম করে আমরা সময় কাটাচ্ছি, হাসি মজাতে সময়টা কাটাচ্ছি, ভালো লাগছে। আবার বাচ্চাদের জন্য খারাপ লাগছিল, তো আমরা তো ধরো কষ্ট হলেও সহ্য করতে পারি, বাচ্চারা সহ্য করতে পারছিল না, ওরা বিরক্ত হচ্ছিল, তো ওদের সামলানো একটা বড় কাজ। আর এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছ, মানে এটা ভাঙ্গাচোরা হয়ে আছে, এটা অনেক আগেকার, বহু বছর আগেকার মন্দির, হয়তো আগেকার দিনের ইটগুলো যেমন হতো সেই রকম ইটের তৈরি ঘর মন্দির আর কি এটা।
তো আমরা এখন দেখতে পাচ্ছি সবাই বসে আছি, আর এই জায়গাতে অনেকক্ষণ টাইম বসে থাকতে হয়েছে। আর এই জায়গাটা যদিও আমরা ভীষণ এনজয় করেছি সবাই মিলে, কারণ এখানে একটা দাদার মেয়ে আছে, ও ক্লাস 12-এ পড়ে, তো ওর কাছে তো মোবাইল আছে, ও বড় হয়েছে, তো মোবাইলে একটা অ্যাপ দিয়ে মানে সবার মুখের সামনে ধরলে মুখের চেহারাটা পাল্টে যায় আর হাসতে হাসতে সবাই শেষ। তোমরা দেখো একটুখানি, আর সেই সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমরা যখন মানে এই মাকে দর্শন করব, এরপরে কি কি করছি সব কিছু তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। এখনকার মতো টাটা।